ओम शांति। 3 मार्च 2022 प्रातः मुरली बाप दादा मधुबन मिष्टि बच्चारा बाबा एसेछेन तुम्हारे सत्यिकारे वैष्णव बनाते तुम्हरा एखन ट्रांसफार हुए कालो थेके फर्सा होच्छ। प्रश्न सकल कामना पूर्णकारी बच्चारा तुम्हारे टाइटल की तुम्हारे कौन कामना पूर्ण करते हबे। उत्तर तुम्हरा सकल मनस्कामना पूर्णकारी जगत अम्बार सन्तान कामधेनु सकल कामना जे आम्रा मुक्ति जीवन मुक्ति पाव ताहले तुम्हरा जगत अम्बा जगत पिता बाच्चा सबाई के मुक्ति जीवन मुक्ति रास्ता बोलो एटाई तुम्हादेर कर्तव्य। गीत अम्बा तुमी होले जगदम्बा। ओम शांति। ए हलो माम्मार जन्य भक्तदेर महिमा बला हुए थाके भक्तदेर रक्षाकारी एटा तो भक्ति मार्ग हुए गेलो। माम्मार महिमा शिव बाबार परेई आछे जखन परमपिता परमात्मा शिव बाबा आसें तखन एसे जगदम्बा के रचना करें। रचना करार अर्थई हलो ट्रांसफार करा असुंदर थेके सुंदर बनानो। एई समय जगदम्बा तो एकजनई हन जे रकम शिवेर चित्र एकटाई ओनार भिन्न भिन्न नाम रेखे भिन्न भिन्न मंदिर बनिएछे अनेक प्रकारेर महिमाओ करे थाके। परमपिता परमात्मा एक सेरकम जगदम्बाओ एकटाई। दुई भुजेर चार भुजेर कोनो देवी देवता हन ना। प्रजापिता एवं जगदम्बार दुटी करे भुज आछे। जगदम्बार महिमा केवलमात्र कलकाताई आछे। प्रख्यात हलो कलकातार काली। ओनार चित्र खूब भयानक बनिएछे मुंडमाला परिहित। এই সবই হলো ভক্তি মার্গ। জগদম্বা কখনোই বলি নিতে পারেন না। উনি হলেন জগতের রচনাকারী। উনি বলি কিভাবে নিতে পারেন, আমিষাসী বা কিভাবে হবেন। ওনার মন্দির কলকাতা ছাড়াও অনেক জায়গাতেই রয়েছে। মা তার নিজের সন্তানের বলি কখনোই নেবে না। ভক্তি কত কঠিন, এখন কে ওদেরকে বসে বোঝাবে যে অম্বার এই রকম ভয়ানক রূপ হয় না, না এরকম বলি নেন। তাদের মধ্যে একজন হলেন বৈষ্ণব দেবী, অন্যজন হলেন আমিষাসী। এখন যিনি আমিষাসী ছিলেন তিনি এখন বৈষ্ণব হন। যদিও মাম্মা কুমারী ছিলেন, কখনো হয়তো এসব খানুনি। জগদম্বা ব্রহ্মার পুত্রী ছিলেন, তাহলে তো কুমারী হলেন, তাই না? তাহলে কুমারীকে কিভাবে অম্মা মা বলা যাবে, এটা বোঝার দরকার আছে। কলকাতায় অনেক পূজা হয়, অনেক ভয়ানক চেহারা তৈরি করেছে জগদম্বার, কিন্তু এই রকম চেহারা হতে পারে না। উনি সকলের মনস্কামনা পূর্ণ করেন। উনি হলেন সত্যিকারের বৈষ্ণব দেবী। পূর্বজন্মে তিনি আমিষাসী ছিলেন, আবার বৈষ্ণব দেবী অথবা পবিত্র দেবী গুণে সম্পন্ন হচ্ছেন। এইসব হলো সঙ্গম যুগের কথা। জগদম্বার মন্দিরে গিয়ে মহিমা করা উচিত। প্রথমে বলতে হবে নিরাকার আত্মাদের পিতাও এক, তারপর সাকার প্রজাপিতা ব্রহ্মাও এক, ব্রহ্মার পুত্রী সরস্বতীও এক। উনি বলি ইত্যাদি কখনোই গ্রহণ করেন না। প্রথমে সুন্দর ছিলেন, এখন শ্যামবর্ণের হয়ে গেছেন, আবারও সুন্দর হয়ে যাবেন। এই রকমই সারা দুনিয়াও সুন্দর হয়ে যাবে। অনেক জায়গায় অম্বাকে দুই ভুজেটি দেখানো হয়, বোঝালে কেউ কেউ তো বুঝেও যায়, কেউ আবার ঝগড়াও করে, ঝামেলা ঝঞ্ঝাট করতে দেরি করে না। তাই বোঝানোর জন্য বুদ্ধিদীপ্ত হতে হবে। তোমরা বাচ্চারা হলে কল্যাণকারী। যদিও মাম্মা প্রথমে কলকাতায় গিয়েছিলেন কিন্তু তখন এরকম মুরলি পড়া হতো না। জগদম্বা এক, তোমরা অনেক অনেক বাচ্চারা আছো, নাম তো একজনেরই হবে। একজনেরই অনেক মন্দির তৈরি করেছে, এখন কলকাতায় ভক্তদেরকে এই পূজার থেকে সরানো হবে কী করে? তাদেরকেও তো পূজ্য বানাতে হবে, তাই না? তাহলে ওখানে গিয়ে কাউকে বোঝাতে হবে। এই সময় ওই জগদম্বা সবার মনস্কামনা পূর্ণ করার জন্য বসে আছেন। তিনি হলেন কামধেনু। কোন রীতির দ্বারা তিনি কামনা পূরণ করেন এটি কেউ জানে না। তোমরা হলে কামধেনু জগদম্বার বাচ্চা। কেবল গোমাতা নয়, পুরুষও হয়। ওরাও অনেকেরই মনস্কামনা পূর্ণ করে। তোমাদের কারবারই হলো সবার মনস্কামনা পূর্ণ করা।
কোথাও আবার ভাইরাও অনেক সেন্টার চালান, তাদের বুদ্ধিতে আসে আমরা সকলের মনস্কামনা পূর্ণ করব, অর্থাৎ মুক্তি জীবনমুক্তির রাস্তা বলব, স্বর্গের উত্তরাধিকার দেব, যারা কল্পের পূর্বে নিয়েছিল তারাই নেবে। হ্যাঁ, ওখানে সর্বপ্রকারের সুখ পাওয়া যায়। জগৎ পিতা, জগদম্বা এই দুজনের রচয়িতা হলেন শিব বাবা। এনাদের দ্বারা কতজনের মনস্কামনা পূর্ণ হয়। কলকাতায় অনেক পূজা হয়, কেউ কাউকে মানে, কেউ বৈষ্ণব দেবীকে মানেন, ওরা তোমার কথায় দ্রুত রাজি হয়ে যাবে। বলো, তোমরা রাজ্যভাগ্য প্রাপ্ত করেছিলে জগদম্বার কাছ থেকে, জগদম্বা তাহলে কোথা থেকে পেয়েছেন? জগৎ পিতার থেকে। উনি কোথা থেকে পেয়েছেন? শিব বাবার থেকে, যিনি সমগ্র সৃষ্টির রচয়িতা। তোমরা খুব ভালোভাবে বোঝাতে পারবে। জগদম্বাকে সকলে মানেন, নিশ্চয়ই জগদম্বা জগৎ পিতাকেও বর্ষা শিব বাবার থেকেই প্রাপ্ত হয়। আবার ওনাদের দ্বারা বাচ্চারা প্রাপ্ত করে থাকে। জগদম্বা এক দুই ভুজের, অনেক ভুজ নেই। সরস্বতী হলেন ব্রহ্মার পুত্রী জ্ঞান জ্ঞানেশ্বরী, কিন্তু ওনার রূপ ভয়ানক দেখানো হয়েছে। তাহলে এর জন্য বোঝাতে হবে জগদম্বার এরকম ভয়ানক রূপ নয়। শতপ্রধান মানুষ থেকে আবার তমপ্রধান হন, তমপ্রধান মানুষ আবার শতপ্রধান মানুষদের পূজো করেন। জগদম্বা হলেন মানুষ, কেননা জগৎ এখানেই হয়। মূল বতন সূক্ষ্ম বতনকে জগৎ বলা হয় না। সূক্ষ্ম বতনে দেবতারা, মূল বতনে আত্মারা থাকে। এই সব কথাগুলো বোঝানোর দরকার। বাকি বাবার উত্তরাধিকারকে স্মরণ করো। 84 জন্মের কথা ভারতবাসীদেরই শোনাতে হবে। যারা দেবতা ছিলেন তারা আর নেই, যারা দেবী দেবতাদের পূজারী তারাই এসব কথাগুলিকে বুঝতে পারবে, তারাই আবার উঁচু পথ প্রাপ্ত করার জন্য পরিশ্রম করবে। অনেক বাচ্চা মনে করে আমরা বাবার বাচ্চা হয়ে গেছি, উচ্চ পদ অবশ্যই পাব, কিন্তু বিচার বিশ্লেষণ করে দেখো, প্রথমে ভালো করে পড়াশোনা করতে হবে, তবে ভালো পদ পাবে। পড়বে না অথচ বিকর্ম করতে থাকবে, তাহলে প্রথমত শাস্তি পেতে হবে, দ্বিতীয়ত ওখানে গিয়ে চাকর বাকর দাসদাসী হবে। কেননা বিকর্মের বোঝা অনেক আছে, জন্ম জন্মান্তর দাসী হয়ে পরবর্তীকালে পদ পেয়ে আর কী হবে? এর থেকে তো প্রজাদের অনেক ধন প্রাপ্তি হয়, তারা কারো দাসদাসী হয় না। এগুলো বোঝা দরকার। তারপর আসল কথাটি বাবা বোঝাচ্ছিলেন, বৈষ্ণব দেবী লক্ষ্মী হন। লক্ষ্মীর মন্দির বড় না বৈষ্ণব দেবীর মন্দির বড়? কার মহিমা বড়? উনি হলেন জ্ঞান জ্ঞানেশ্বরী। লক্ষ্মীকে জ্ঞান জ্ঞানেশ্বরী বলা হয় না, এই জন্য মহিমা জগদম্বার। বড় মেলা ওনারই বসে। লক্ষ্মীকে দীপমালায় আহ্বান করা হয়। এটি হলো আত্মাদের সাথে পরমাত্মার মেলা। এইসব কথাগুলোই কোনো মানুষ বুঝতে পারে না। বোঝানোর জন্য অনেক বুদ্ধিদীপ্ত হতে হবে, যে যুক্তির দ্বারা ভালোবেসে কার্য করবে। কেউ যদি বুঝে যায় তাহলে বুঝতে হবে যে সঠিকভাবে বুঝিয়েছে। শ্রী লক্ষ্মী কত সুন্দর ছিলেন! লক্ষ্মীনারায়ণের যে এত পুজো হয় তারাও হলেন যথার্থ বৈষ্ণব। জগদম্বাও হলেন বৈষ্ণব, বাবা তাদেরকে রাজযোগ শিখিয়ে মানুষ থেকে দেবতা বানিয়েছেন। তোমাদের পূজা এখন হতে পারে না, কেননা শরীর তো পবিত্র নয়। তোমরা সম্পূর্ণ হয়ে গেলে তখন তোমাদের শরীর পরিবর্তন হয়ে যাবে, তখন তোমরা পূজার যোগ্য হয়ে যাবে। বাস্তবে সন্ন্যাসীদের পূজা করা উচিত নয়। আজকাল তো শিবহাম বলে নিজের পূজা করান, তাদের মধ্যেও এক ধরনের মঠ আছে যারা নিজেদের পূজা করান না। কিন্তু শিব তো নিরাকার, উনি নিজের পূজা কিভাবে করাবেন? দেখো শিব বাবা এনার মধ্যে আসেন, বাবা তো এসে পূজারি থেকে পূজ্য বানান, পূজা করা কিভাবে শেখাবেন? শিব বাবা কিছু করতে দেন না, বলেন মুখে রাম রাম বলারও প্রয়োজন নেই, কেবলমাত্র বাবাকে স্মরণ করো। স্মরণ করা কোনো জপ করা নয়। বাচ্চারা বাবার থেকেই স্বর্গের উত্তরাধিকার নেয়। বাচ্চারা কখনই বাবার জপ জপেছে? তোমাদেরকেও জপ জপতে হবে না। জপ আর স্মরণের মধ্যে রাত দিনের পার্থক্য। অনেক নতুন নতুন পয়েন্টস রয়েছে বোঝানোর জন্য। এটিও গুরুত্বপূর্ণ কথা যে ইনিও হলেন বাবা, এনার থেকে প্রাপ্ত হয় বেহদের বর্ষা, আর লৌকিক বাবার দ্বারা প্রাপ্ত হয় হদের বর্ষা। এই পারলৌকিক বাবা কল্প পূর্বেও বর্ষা দিয়েছিলেন, আবার দিতেও এসেছেন। বুদ্ধিতে সমগ্র জ্ঞান ঘোরাতে হবে, যার দ্বারা মানুষ দেবতা হয়ে যাবে। দেখো, জ্ঞান মার্গে বোঝানোর জন্য অনেক পরিশ্রম করতে হবে,
যার দ্বারা মানুষের জীবন হীরাতুল্য হয়ে যাবে। দুঃখিত অনেকেই আছে, একে অপরের সাথে লড়াই করতে থাকে। বাবা এসে ঈশ্বরীয় সম্প্রদায় বানিয়ে তারপর দৈবী সম্প্রদায় বানান, এর জন্য লড়াই ঝগড়ার কোনো দরকার নেই। ঈশ্বরীয় সভায় কোনো আসরই কোনো কিছু থাকতে পারে না। পুঁতি গন্ধময়, কারোরই এখানে বসার নির্দেশও নেই। বাবা বোঝান, বাচ্চারা তোমরা কখনো নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করো না, সদ্গুরুর নিন্দুক কোথাও স্থান পাবে না, এর কারণেই সত্যযুগে উচ্চপদ পায় না। সদ্গুরু যিনি স্বর্গের মালিক বানান তার নিন্দা করলে কখনোই উঁচু পদ প্রাপ্ত করতে পারবে না। এগুলি হলো সমস্ত এখনকার কথা, কিন্তু মানুষ এসব নিজেদের উপরে নিয়ে গিয়ে মানুষকে ভয় দেখাতে থাকে। এখানে সম্পূর্ণ পবিত্র হতে হবে। ওরা গুরু করে নেয় কিন্তু পবিত্র হতে পারে না। গৃহস্থীকে গুরু বানিয়ে কোনো লাভ হয় না, এ হলো প্রজার রাজ্য। আবার দৈবী রাজ্য বানানোর জন্য শক্তিশালীদেরই দরকার। বাবা এসেছেন আসরিক দুনিয়াকে দৈবী বানাতে। দৈবী ধর্মের স্থাপনা হয়ে যাবে, তারপর সব ধর্মের বিনাশ হয়ে যাবে। কথাই আছে ভগবান এসে ফল দেন, এর দ্বারা সিদ্ধ হয় যে কেউই নির্বাণধামে যেতে পারবে না। বাবা এসে রাজযোগ শেখান। বাবা বলেন, আমি তোমাদের পরমপিতা পরমাত্মা, আমার মধ্যেই সমস্ত জ্ঞান আছে, আমাকেই পতিত পাবন বলে। আমি তোমাদেরকে রাজযোগ শেখাই, তোমাদেরকে তারপর অন্যদেরকে শেখাতে হবে। বোঝানোর জন্য সবাই একরকম হবে না, তোমাদেরকে নোট করে রাখতে হবে। যারা ভালো ভাষণ করে তাদের অনেক সময় পয়েন্ট স্মরণে আসে না, পরে স্মরণে আসে, এটাই বলতে চেয়েছিলাম। নোট অবশ্যই করতে হবে, কিন্তু এমন নয় যে নোট করে আবার ছেড়ে দেবে, পড়বে না। ধারণা তখন হবে যখন শ্রীমতে চলবে। সকালে অমৃতবেলায় উঠে বাবাকে অবশ্যই স্মরণ করতে হবে, তারপর পয়েন্টস রিপিট করে পুনরায় অন্যদেরকেও শোনাতে হবে, তখন উঁচু পদ প্রাপ্ত করবে। রাজা হওয়া কোনো মাসির বাড়িতে যাওয়ার মতো সহজ নয়, বুঝেছ? পরিশ্রম করতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আশুপ্রভাত, আর তাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদের বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার এক, পূজ্য হওয়ার জন্য সঠিকভাবে পুরুষার্থ করতে হবে। নিজের পূজা করাবে না, আত্মার শরীর দুটোই পবিত্র হলে তখনই পূজনীয় যোগ্য হবে। দুই, বিচক্ষণতার সাথে বুঝদার হয়ে কল্যাণের ভাবনা রেখে সেবা করতে হবে। দৈবী গুণ সম্পন্ন প্রকৃত বৈষ্ণব হতে হবে। বরদান, পরমাত্ম স্নেহে ধরণীর আকর্ষণ থেকে উপরে উঠতে থাকা মায়াপ্রুব ভব। পরমাত্ম স্নেহ হল ধরণীর আকর্ষণ থেকে উপরে ওড়ার সাধন। যারা ধরণী অর্থাৎ দেহ অভিমানের আকর্ষণ থেকে উপরে থাকে, তাদেরকে কখনোই মায়া নিজের দিকে আকর্ষণ করতে পারে না। যত আকর্ষণীয় রূপই হোক না কেন, মায়ার আকর্ষণ তোমাদের উড়তি কলাদের কাছে পৌঁছাতে পারবে না। যেরকম রকেট ধরিত্রীর আকর্ষণ থেকে মুক্ত হয়ে যায়, সেই রকম তোমরা ঊর্ধ্বে উঠে যাও। এর বিধি হলো সম্পূর্ণ পৃথক হওয়া বা এক বাবার স্নেহে সমাহিত হয়ে থাকা, এর দ্বারাই মায়া প্রুফ হয়ে যাবে। স্লোগান, স্বস্থিতিকে এমন শক্তিশালী বানাও যাতে পরিস্থিতি সেটাকে নিচে উপর না করতে পারে। অমূল্য জ্ঞানরত্ন, দাদিদের পুরাতন ডায়েরি থেকে। জ্ঞানই হলো খুশির ফাউন্ডেশন বা প্রধান কাণ্ড, যে ফাউন্ডেশনের আধারে সমস্ত জীবনরূপী বৃক্ষ নির্ভরশীল। যদি এই ফাউন্ডেশন সঠিক না থাকে, তবে সেই খুশি স্বল্পস্থায়ী হবে। যেরকম মায়াবী মানুষজন বলে থাকে আমরা খুশিতে আছি, কেননা আমাদের কাছে সমস্ত ধন পদার্থ ভরপুর আছে। এ তো এরকমই হলো যে কোনো ধনী ব্যক্তি কোনো ফলের শ্বাস বার করে নিজেই খেয়ে নেয় আর তার খোসা ফেলে দেয়, যেটা কোনো গরিব তোলে আর সেটা দেখেই খুশি হয়ে যায় যে আমার কাছেও ফল আছে, কিন্তু বাস্তবে ফল মালিক খেয়ে নিয়েছে। সেরকমই আমরা এই অল্পকালের মায়াবী সুখকে তুচ্ছ মনে করে এই অবিনাশী জ্ঞানের দ্বারা ঈশ্বরীয় স্থায়ী অতীন্দ্রিয় সুখের প্রাপ্তি করছি, আর সেটা আবার অল্পকালের ক্ষণভঙ্গুর সুখ প্রদানকারী মায়াকে, যেটা বাস্তবে কোনো সুখ থাকে না, তার পিছনে আকৃষ্ট হয়ে সেই রসনা নিয়ে ওতেই সুখ আছে মনে করে, আর এই অহংকারই থাকে আমাদের কাছেও ফল আছে। আচ্ছা, ওম শান্তি।